আর মেলা কেমন এনজয় করছো তোমরা সবাই? খুব ভালো, আমারও এখানে এসে খুব ভালো লাগছে। এই যে এতজন তোমরা আমার জন্য অপেক্ষা করেছো, আমার জন্য এত ভালোবাসা রেখেছো, সেটার জন্য আমার খুব ভালো লাগছে। অপরাজিত অপুকে আমাদের এই মেলার মঞ্চে প্রথমেই জানাবো স্বাগত। ভীষণ ভালো লাগেছে আমাদের সবার, লাগছে আর কি, তুমি এসেছো। এরপরে তোমার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তুমি কিছু কথা বলো। কেমন আছো সবাই? আরেকবার শুনতে পেলাম না, ঠান্ডা লাগছে? না না, মনে হচ্ছে ঠান্ডা লাগছে না। আর মেলা কেমন এনজয় করছো তোমরা সবাই? খুব ভালো, আমারও এখানে এসে খুব ভালো লাগছে। এই যে এতজন তোমরা আমার জন্য অপেক্ষা করেছো, আমার জন্য এত ভালোবাসা রেখেছো, সেটার জন্য আমার খুব ভালো লাগছে। উপহার দ্বীপ পালিয়ে যাচ্ছে, ওই যে বাইকে করে উপহার দ্বীপ পালিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি। আচ্ছা, বাচ্চারা অপুকে দেখেছি খুব ভালোবাসে, তো সত্যি কি বাচ্চারা অপুকে ভালোবাসে? এখানে তো সবাই বললো ভালোবাসে, তাহলে কাকিমারাও ভালোবাসে, মানে আন্টিমানরাও ভালোবাসে অপুকে। আর কেমন লাগছে অপরাজিত অপু দেখতে? দারুণ। আচ্ছা, এদিকেও জিজ্ঞেস করি, তাহলে অপরাজিত অপু দেখতে সবার কেমন লাগছে? ভালো। আচ্ছা, অপরাজিত অপুদের সব থেকে বেশি কাকে ভালো লাগে? কাকে ভালো লাগে? আচ্ছা, অপুকে। আর দীপু অ্যাসিস্ট্যান্টকে কেমন লাগে? ভালো লাগে। সবাই কালী পুজো কেমন কাটলে, ফটকা ফাটিয়েছো? আচ্ছা, কালী পুজো কেমন কেটেছে সবার, আগে তুমি বলো, তোমার তো এখানে এসে ভালো লেগেছে, তুমি পুজো কেমন কাটতেছো? পুজো তো আমার শুটিং এর মধ্যেই কেটেছে, খালি ভাইফোঁটার দিন ছুটি পেয়েছিলাম, সেদিন মাসির বাড়ি গিয়ে ছুটি আড্ডা দিয়েছি, মানে দেখেছো তোমাদের জন্য ও কিন্তু শুটিং ক্যান্সেল করেনি, তোমরা সিরিয়াল দেখো বলে। হ্যাঁ, আমার মানে আমরা যে পরিশ্রমটা করি, কাজ করি, এত খাটাখাটনি করি, সেই ভোরবেলা শুটিং এ চলে যাই 5টা 6টার সময়, সবটাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তারপর এখানে এসে যখন দেখি, একটু এখানে বলো, করো একটু এখানে স্টে করো, দিদি ভাইরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, একটু জোরে চেঁচিয়ে বলো অপুকে কেমন লাগছে? প্রচুর ভালোবাসা। এই যে আমরা এত খাটাখাটনি করি এই ভালোবাসাটা পাওয়ার জন্যই, একদমই, মানে এখানে এসে মন ভালো হয়ে যায় যে না, আমাদেরকে সবাই এত ভালোবাসে আর আমাদের খাটনিটা সার্থক। দীপু কেমন আছে? দীপু খুব ভালো আছে, মানে সিরিয়াল দেখা হয় পরপর, একদম একটা এপিসোডও শেষ হয়নি, ছাড়া হয়নি, তো আজকেরটা ছাড়া হয়ে গেল, কি করবে আজকে তো অপু লাইভ। ও লাইভ, আচ্ছা কালকের এপিসোড দেখে নেবে তাই তো? ও দেখেছো, তার মানে মিস করা যাবে না, মিস করা যাবে না। তো ভীষণ ভালো লাগছে, কি বলছো শুনতে পাচ্ছি না। ও দীপু অ্যাসিস্ট্যান্ট ভালো আছে? আমিও ভালো আছি। আচ্ছা একটু সামনের দিকে চলো, চলো আমি যাচ্ছি। সব দিদি ভাইরা এখানে উপস্থিত, সমস্ত সিরিয়াল ছেড়ে, মেলা ছেড়ে, মেলাতে কেনাকাটা হয়েছে, বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি। আর আমার মনে হয় স্পেশালি যে বাচ্চারা দীপুকে, মানে অপুকে, দীপুকে দুজনকেই খুব ভালোবাসে, তাই কি? সিরিয়ালটা এখনো চললে ভালো তো, একদম বছরের পর বছর, বেশ। অপুর তো এখন অনেক কিছু, ওর ভিডিও হবা কি, ওর এইম বা কি, একদম আমরা টুইস্ট দেখার জন্য প্রস্তুত, তাই তো? দেখেছো, বেশ, এত ভালোবাসার মানুষ, সবার পুজো ভালো কেটেছে, অপুর পুজো ভালো কেটেছে, তো এরপরে কিছু জানতে চাও, রিকোয়েস্ট থাকলে বলবে, কিছু জানার থাকলে। অনেক প্রশ্ন দেখতে পাই আমার কমেন্টসে, ফেসবুক কমেন্টে, ইনস্টাগ্রামে,
অনেক কিছু কমেন্টস দেখতে পাই, অনেক কিছু প্রশ্ন। তো আজকে আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অপু কি শান্তি পাবে? দিতে পারবো না। আচ্ছা, অপু কি শান্তি পাবে? কিসের শান্তি? কিসের শান্তি? উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নেব সুস্মিতা দে মহাশয়কে। দাদু এবং নাতনি দুজন মিলে আমাদের আজকের অতিথি শিল্পী সুস্মিতা দেখে বরণ করে নিচ্ছেন। অপু, আপনারা নিশ্চয়ই প্রতিদিন দেখেন সিরিয়াল অপরাজিতা সিরিয়াল। সবাই মিলে করজোড়ে করতালি হবে একটা। বউ দিদিরা, দিদি ভাইরা, সবাই মিলে বরণ করে নেওয়া হচ্ছে। এই সম্মান জ্ঞাপনের মধ্যে দিয়ে আমরা সম্মানিত বোধ করি। বিশেষ অতিথি অনেকটা দূর পথ অতিক্রম করে এসেছে, আমাদেরও কিছু কর্তব্য থাকে, এই সম্মান জ্ঞাপনের পালা রেখেছি। তো সবাই মিলে আরেও একবার জোরে করতালি হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপর খুদে একজন পুচকি আমাদের অপুকে বরণ করে নিল। অপুও কম ছোট নয় আমাদের কাছে। তো অপুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। না না, ম্যাডাম, আরেকটু বাকি আছে। আমি সুলতান মিউজিক্যাল ট্রুপ এবং রাজুদা সহ, আচ্ছা, যার জন্য এখানে আসা মেলা কমিটির রাজুদাকে আমি আসতে পেরেছি। আমাদের রাজুদা আমি সামনে ডাকবো একটু। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। ওনাকে নয়, সুলতান পরিবারের সবাইকে। সবাইকে, আচ্ছা, সবাইকে আমরা একটি ফুলের সবক দিয়ে সবাই সম্মান জানিয়ে আমরা বরণ করব। বরণ করবেন আমাদের এই উৎসব কমিটির যুগ্ম সভাপতি, যুগ্ম কোষাধ্যক্ষ ছিলেন কিন্তু আমাদের বর্তমানে এখনও আছেন অভিজিৎ হাজরা মহাশয়। উনি আমাদের ফুলের স্তবক দিয়ে সুলতান পরিবার এবং আমাদের রাজুদাকে একটি ফুলের স্তবক দিয়ে সম্বোধন করবেন। বরণ করার আগে একটু কথা বলে নিই, আমার সঙ্গে এক সহযোগ আছে প্রলয়দাকে মঞ্চে ডেকে নেব। এই যে সুন্দর মিউজিক্যাল ট্রুপটা দেখছেন, সেটা আমাদের দ্য মেলোডি অর্কেস্ট্রা প্রলয়দা, নিউ মেলোডি অর্কেস্ট্রা, তাকেও সঙ্গে ডেকে নেব। আমরা সবাই একসঙ্গে সহযোগী এবং ধন্যবাদ জানাই ক্ষুদিরাম মেলা কমিটিকে, ধন্যবাদ জানাই। আর আমি রাজুদা ডেকে নেব আমাদের দ্বীপ ইভেন্ট, মানে আমার বন্ধু অবশ্যই ব্রজকে রাখবো, ব্রজকে ডেকে নেব, কারণ যাত্রায় পৃথক ফল হয় না ভাই। মানে উনি প্রতি বছর আকর্ষণীয় প্যান্ডেল করে থাকে আমাদের এই মেলায়, অন্য কোনো মেলায় দেখতে পাবে না ওকে। ও বিভিন্ন বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে কাজ করে, আমিও বানিয়ে দেবো। কিন্তু এত সুন্দর কনসেপ্ট, এত সুন্দর লাইটিং করেছে, এর জন্য সত্যি মানে অতুলনীয়। এর জন্য এটা আমাকে হাততালি দেওয়া উচিত। মানে সত্যি এত সহজভাবে যে এত সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করা যায় সেটা ব্রজদা পারে। তো এর জন্য আরেকটা মানুষ যে বারবার বলছে, আমাদের সম্বর্ধনা দিচ্ছেন, সব কিছু বলছেন, সেই বিশ্বজিৎ দা, এই মেলার প্রাণ পুরুষ, তার জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের। তো এবারে আমি অপুকে, আবার অপুকে তার অনুষ্ঠান করতে বলে অনেকক্ষণ বক 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 হলো, এবার একটা গান হোক। এবার একটা গান হোক, প্রফেশনাল সিঙ্গার নই, তবে এই গানগুলো আমার খুব প্রিয়, এগুলোই তোমাদের সঙ্গে।
এই প্রত্যেকটা গানই আমার খুব পছন্দের জন্য সব একসঙ্গে গেয়ে দিয়েছি আমি। একদমই ভাবা যাচ্ছে না যে গায়িকা না নায়িকা, মাল্টি ট্যালেন্টেড একজন অভিনেত্রীর মধ্যে যে কত গুণ সেটা আমরা দেখতে পেলাম আর কি, শুনতে পেলাম। তো ভালো লেগেছে কি হলো না? ভালো লেগেছে জোরে। এরপরে শোনা যাচ্ছে, তো তুমি তো গান করলে অভিনয় করো, তোমার এক্সট্রা আরো কিছু অ্যাক্টিভিটিস আছে নাকি? আমার সবথেকে বড় ট্যালেন্ট হচ্ছে আমি যেখানে সেখানে যখন তখন মানে 5 মিনিটের জন্য হলো ঘুমিয়ে পড়তে পারি। বাহ, ভীষণ ট্যালেন্ট, দারুণ। তো সকালবেলা কল টাইম থাকে, এবার আমার মানে বেশিরভাগ সিনেই আমি থাকি, তো একটু ঘুমটা দরকার হয়, না হলে এই যে এখন এখানে এসে নাচানাচি করছি, গান গাইছি, সেই এনার্জিটা আর পাবো না। সেজন্য ওখানে আমি যখনই 5 মিনিটের জন্য সময় পেলাম আমি ঘুমিয়ে পড়ি। একদমই তাই করতে হবে, কারণ তোমাদের জার্নিটা সচরাচর কেউ করতে পারবে না। সেটাই, ভীষণ ভালো লাগেছে এইখানে এসেছো, তুমি এক ডাকে সাড়া দিয়েছো, আমাদের মেলা কমিটির উদ্যোগে এসেছো। এত ভালোবাসায় সাড়া না দিয়ে হয়? একদমই, তুমি বেশ ভালো গান করলে। এরপরে কোন দিকে যাব? এরপরে একটু প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন করো। আচ্ছা, অনেকে অনেক কিছু জানতে চায় আমার কাছ থেকে, তো দেখি এখানে কারা কি জানতে চায় বলো। জানতে চাও? হ্যাঁ সেলফি তো হবে, কিন্তু কোনো প্রশ্ন আছে কি ওইখানে? যেমন বললো যে হবে নাকি, হ্যাঁ ডায়লগ ডায়লগ, হ্যাঁ ডায়লগ ডায়লগ তো হবে। একটু আড্ডা দিয়ে নি, আড্ডা দিতে এসেছি, আড্ডা দেব না। আমার নাম সুস্মিতা দে। নাম কি? আর তোমার গ্রামারের রাজটা একটু দিদি ভাইরা জানতে চাইছে, ওইটা একটু বলে দাও, কারণ ওরা যদি জানতে পারে। ওই দেখো হাসি দেখেছো, গ্রামার ডায়েটও কি জানতে চাও? হ্যাঁ দেখেছো। আর আমি বিরিয়ানি খাই। ডায়েট জানতে চাও জোরে? আমি ডায়েট কিচ্ছু করি না, আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি, প্রায়ই খেয়ে থাকি। আর সেরকম ডায়েট বলতে আমি কিছুই করি না, সব খাবারই খাই। অপু সব খায়, অপু তো পেটু, ওর সব খাবার খেতে ভালোবাসে। শাশুড়ি? হ্যাঁ শাশুড়ি খোট আমার, এখন কিন্তু শাশুড়ি আমায় খুব ভালোবাসে, সোনামা বলে ডাকে। আচ্ছা আন্টি ভাঞ্জে এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, সেটাতে তোমাদের সবার কেমন লাগছে? ভালো লাগছে? না আগেরটাই ভালো ছিল, শুনতে পেলাম না, ভালো লাগছে। আর তোমাদের? আচ্ছা ওদিকটা একটু যাই না। তার জন্য অপুকে প্রচুর খাটাখাটনি করতে হয়েছে, প্রচুর খাটাখাটনি করতে হয়েছে। বলো আন্টি ভাঞ্জে চেঞ্জ হয়ে গেছে, তোমাদের কেমন লাগছে? আচ্ছা আন্টিটুকে কেমন লাগে? আন্টিটু না থাকলে তো অপুর, অপু যে ভালো কাজ করতে পারে সেগুলো তো বোঝা যাবে না, সেজন্য আন্টিটুকেও দরকার, তাই না? দরকার তো? ভীষণ খাটাখাটনির ফলে আন্টি ওয়ান ওকে আজকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, দারুণ ভাবে, ভীষণ মিষ্টি ভাবে, দারুণ ভাবে করেছে, যেটা সবাই খুশি হয়েছে। মিষ্টি করে আমায় সোনামা বলে ডাকে, যেটা অপুর খুব প্রিয়। আর সব সময় মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না, খুনসুটি চাই, তার জন্য আন্টি টু, তার জন্য আন্টি টু রয়েছে। একদমই। তো আচ্ছা পরবর্তী, পরবর্তী গানে যাই নাকি? আরেকটা গান শুনবে সবাই? হ্যাঁ জোরে একটু শুনবে, শুনবে। আচ্ছা ওদের গলার জোরটা বাড়ছে না, একটু ঠান্ডা ঠান্ডা ওদের লাগছে মনে হয়। চলো পরবর্তী গান শুনি, অপু এসেছে এতটা দূর থেকে, তোমরা এতক্ষণ ধরে বসে আছো, এই যে তোমরা বসে আছো এটাই আমাদের কাছে অনেকটাই পাওনা। চলো পরবর্তী গানে। আর মেলায় কে কি কিনলে? শপিং করেছো? মেলাতে তো দেখলাম প্রচুর দোকান এসছে, কত জুয়েলারির দোকান, আমার নিজেরই ইচ্ছে করছিল দুটো কানের কিনে নি। একদমই, অপু মানে এত ব্যস্ত থাকে যে মেলাতে আসতে পারেনি। তো তোমাদের কিছু কর্তব্য থাকে নাকি, মানে একটু কিনে দেওয়া মনে হয়েছিল একবারও? বলবে মনে হয়েছিল? আমি শুটিং করে কোথাও যেতে পারি না, শুধু তোমাদের জন্য সেটাও পারি না, দেখেছো? মানে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার কানে এসেছে, আরো অনেক ভালোবাসা নিয়ে ওদেরকে, তোমাদের ভালোবাসার জন্য তো অত দূর থেকে এসেছি। এখানে দেখছি লোকজন বোটিং ও করছে, আমারও দেখে খুব ইচ্ছে করছে, কিন্তু থাক অন্য দিন অন্য সময়। চলো বেশ মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছে এবং পরবর্তী গানে যাই। ক্লাবি আঁখে যা তেরি দেখি শরাবে
আছে ওকে খুব মিষ্টি কি নাম তোমার নাম বলো তো নাম বলো তো কি নাম অঙ্গিতা ভৌমি বাহ খুব মিষ্টি তুমি বাহ আচ্ছা কেমন লাগলো গান এই যে ওর নাম আচ্ছা তোমাকে কি অপু বলেই সবাই জানবে আসল নামটা বললে ভালো হয় আসল নাম বললাম যে সুস্মিতা দে আমাকে তোমরা যে নামেই ভালোবাসো কেন ভালোবাসাটাই আসল একদম আর কোথায় থাকে জানতে চাও ওইখানে একটু যেতে হবে ওরা না ওইখান থেকে বেশ আচ্ছা বললে না কিন্তু গানটা কেমন লাগলো কোথায় থাকে জানতে চাও কোন ক্লাসে পড়ি একজন জিজ্ঞেস করছে কোন ক্লাসে পড়ো মানে আমার কিন্তু কলেজ কমপ্লিট এতটাই মেইনটেইন করে রেখেছে গ্ল্যামারের রাজ বললো একটু আগে আচ্ছা ভীষণ বড় সবাই ফ্যান এখানে দেখতে পাচ্ছো সবাই বসে আছে হ্যাঁ আচ্ছা কি জিজ্ঞেস করছে ওই যে ভাই বোন কজন আমি একাই মা বাবার সব ভালোবাসাটা নিই আর ফ্লোরেও যেহেতু আমি সবার ছোট তো আমাকে সবাই ভীষণ ভালোবাসে আমাদের ইউনিট ভীষণ ভীষণ ভালো হুইলচেয়ার কত প্রশ্ন আচ্ছা হুইলচেয়ার তো সেটে সবাই আমি হাফ অপু হাফ সুস্মিতা হয়ে এসেছি তো সুস্মিতা তো সুস্থ তো সেই জন্য হুইলচেয়ারটা ওর কাছে নেই আচ্ছা তোমরা কি চাও আর অপু হুইলচেয়ারে থাকুক না একদমই না আচ্ছা অপু চেষ্টা করছে সুস্থ হয়ে যাওয়ার একদম 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 সবার আমাদের ভালোবাসা ওকে সুস্থ করে তুলুক এত তো ফ্যান দেখছো এর থেকেও একটা বড় ফ্যান আছে তাকে আমি একবার তুমি দেখো আমি আর বলবো না তাকে ডেকে নিচ্ছে এই মঞ্চে প্লিজ আপনি আসবেন কোথায় আচ্ছা পূর্ণদা কোথায় আছেন একবার প্লিজ মঞ্চে চলে আসুন আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ বড় ফ্যান তোমার আমি অপুর বিরাট ফ্যান আপনারা সবাই অপুর সিরিয়ালটা দেখবেন সুস্মিতা দে অপুর সিরিয়ালের হিরোইনি আপনারা সবাই দেখবেন ও ছোট্ট মেয়ের মতো এবং ছোট্ট বোনের মতো অপু তো আমাদের সবার বাড়ির মেয়ে সুন্দর অনুষ্ঠান আপনারা এক মনোযোগে সবাই ফ্যামিলিতে দেখবেন এই অনুরোধ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভালোবাসার টানে এগিয়ে এসেছে আরো ভালোবাসা দিয়ে আমরা অপুকে এগিয়ে নিয়ে যাব আসল নাম সুস্মিতাকে হ্যাঁ তো চলো ওরা ডায়লগ শুনতে চাইছে ডায়লগ হ্যাঁ ডায়লগের দিকে এগিয়ে যাও